হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? শুভ্র মাল্টি ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা লিঙ্গুইস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আইসি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আইসি অ্যানালাইসিসের পূর্ণ রূপ হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্টস অ্যানালাইসিস। তার মানে হচ্ছে আইসি অ্যানালাইসিস মিন্স ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস হুইচ ইজ ইন্ট্রোডিউসড বাই লিওনার্ড ব্লুমফিল্ড ইন 1939। অর্থাৎ আইসি অ্যানালাইসিস হলো একটি সেন্টেন্সকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করার একটি বিশেষ পদ্ধতি যা ব্লুমফিল্ড 1939 সালে চালু করেন। তিনি তার বিখ্যাত বই ল্যাঙ্গুয়েজ নামক যে বইটি তিনি লিখেছিলেন সেই বইতেই তিনি আইসি অ্যানালাইসিস সম্পর্কে ব্যাপক তথ্য দিয়েছেন। হি ডিসক্রাইবস আইসি অ্যানালাইসিস ইন হিজ ফেমাস বুক ল্যাঙ্গুয়েজ। আইসি অ্যানালাইসিস ইজ দ্য মেজর ফিচার অফ ব্লুমফিল্ডস স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স। আমরা জানি লিওনার্ড ব্লুমফিল্ড স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স নিয়ে কাজ করেছেন এবং গবেষণা করেছেন। তার এই স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্সের প্রধান ফিচারই ছিল এই আইসি অ্যানালাইসিস। ইন আইসি অ্যানালাইসিস এ সেন্টেন্স ইজ ডিসেক্টেড এগেইন অ্যান্ড এগেইন ইন টু ইমিডিয়েট কনস্টিটিউয়েন্টস ইউনিট টিল ইট ক্যান নো মোর বি ডিসেক্টেড। মানে হচ্ছে আইসি অ্যানালাইসিসে একটি সেন্টেন্সকে বারংবার ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করা হয় যতক্ষণ না পর্যন্ত এমন অবস্থায় পৌঁছায় যে সেগুলিকে আর ভাগ করা যায় না। ইট ইজ এ প্রসেস অফ ব্রেকিং এ সেন্টেন্স ইনটু দ্য স্মলেস্ট ইউনিট। অর্থাৎ একটা সেন্টেন্সকে সর্বোচ্চ ক্ষুদ্রতম ইউনিটে বিভক্ত করার একটি পদ্ধতি এটি, যেটা আমরা পরবর্তীতে একটি উদাহরণের মাধ্যমে দেখব। আর আইসি অ্যানালাইসিসের সাথে মরফিমের সাথে কিছুটা মিল আছে, তবে এর বিশেষ পার্থক্য হচ্ছে আমরা মরফিমে একটি ওয়ার্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, কিন্তু আইসি অ্যানালাইসিসে একটি সেন্টেন্সকে বারংবার ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করা হয়। এটি হচ্ছে আইসি অ্যানালাইসিসের বিশেষ বৈশিষ্ট্য। আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন আমরা যদি একটি সেন্টেন্স যেমন উই রিড ইমিডিয়েট কনস্টিটিউয়েন্টস অ্যানালাইসিস, এই যে বাক্যটি, এই বাক্যটিকে যদি আমরা আইসি অ্যানালাইসিসের মাধ্যমে দেখি তাহলে প্রাথমিকভাবে এই বাক্যটিকে দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে সাবজেক্ট এবং দ্বিতীয় হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ প্রথমে উই হচ্ছে সাবজেক্ট এবং উইর পরে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। তো উইকে তো আর ভাগ করা যাবে না, উই সাবজেক্ট একটা ওয়ার্ড। পরবর্তীতে যে প্রেডিকেট অংশটি রয়েছে সেই প্রেডিকেট অংশটিকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রেডিকেট অংশে একটি ভার্ব আছে রিড এবং একটি নাউন ফ্রেজ আছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস। তো ভার্ব রিড একা হয়ে গেল, রিডকে আর ভাগ করা যাবে না। এরপরে নাউন ফ্রেজ যেটি আছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস এটিকে আমরা বিভক্ত করতে পারি আবার দুইটি ভাগে। একটি হচ্ছে ইমিডিয়েট, এটি একটি অ্যাজেক্টিভ, এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস, এই দুইটি ভাগ। তো অ্যাজেক্টিভ ইমিডিয়েটকে আর ভাগ করা যাবে না। পরবর্তীতে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস এই দুইটিকে আবার ভাগ করলে দুইটি পাই, একটি হচ্ছে কনস্টিটিউয়েন্ট, একটি হচ্ছে অ্যানালাইসিস। তো এখন দেখা গেল উই রিড ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস এই বাক্যটিকে বারংবার ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করার পরে সর্বশেষ এমন একটি পর্যায়ে আমরা পৌঁছলাম যে অবস্থায় গেলে আর এই বাক্যটিকে আর ভাগ করা যায় না। এটি হচ্ছে আইসি অ্যানালাইসিসের বিশেষ বৈশিষ্ট্য। আইসি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটি সেন্টেন্স শুধুমাত্র একটি সেন্টেন্স না, এটি কতগুলো লেয়ার দ্বারা গঠিত। থ্রু আইসি অ্যানালাইসিস উই ক্যান রিয়েলাইজ দ্যাট এ সেন্টেন্স ইজ নট এ সেন্টেন্স বাট ইট ইজ মেড আপ অফ লেয়ার্স অফ কনস্টিটিউয়েন্টস। অর্থাৎ একাধিক লেয়ার দ্বারা একটা সেন্টেন্স গঠিত হয়, এটি হচ্ছে আইসি অ্যানালাইসিসের মূল সফলতা। সাহিত্য বিষয়ক আরও অনেক এরকম টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন। সকলকে অনেক ধন্যবাদ।